টেক বেঙ্গলি পরিবারের আরও একটা নতুন টেকনিউজ এপিসোডে আপনাকে স্বাগত জানাই আমি প্রিয়তোষ গলার অবস্থা খুবই খারাপ তাই জন্য ভয়েস কোয়ালিটি একটু খারাপ হতে পারে অ্যাডজাস্ট করে নেবেন আর আপনাদের সময় হয়ে গেছে লাইক বাটনটা প্রেস করা মনে না করিয়ে দিলে আবার আপনারা হাজার বারোশো লাইক করতে ভুলে যাবেন আজকে কিন্তু টার্গেট বারোশো মাথায় রাখবেন যাই হোক আপনারা যারা আইওএসের ডিভাইস ব্যবহার করেন বিশেষ করে অ্যাপেলের ফোন যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে অ্যাপেল একটা ইম্পর্টেন্ট আপডেট রোল আউট করেছে আইওএস সিক্সটিন পয়েন্ট আর এই আপডেটটা যখনই আপনার ফোনে আসবে সঙ্গে সঙ্গে করে নেবেন আর যদি এখনও না এসে থাকে আগে গিয়ে আপডেটটা চেক করুন যদি এসে থাকে করে নেবেন কারণ অ্যাপেল আগের ভার্সনে একটা সিকিউরিটি ইস্যু খুঁজে পেয়েছে যার ফলে ভাইরাস আপনার অ্যাপেলের ফোনে ঢুকিয়ে দেওয়া সম্ভব অর্থাৎ আপনার অ্যাপেলের আইফোনটা হ্যাক করে নেওয়া সম্ভব যাতে আইফোন হ্যাক না হয়ে যায় তাই জন্য অবশ্যই আপডেট করে নেবেন আর হ্যাঁ এই ধরনের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বস আর হ্যাঁ ঘন্টাটা বাজাতে বলবেন না তাহলে এই আপডেটগুলো আর মিস হবে না তাহলে চলুন পরের খবরগুলো দেখুন অ্যাপেলের আইফোন ফিফটিন সিরিজ এখন শুধুমাত্র লঞ্চের অপেক্ষা আগামীকালই লঞ্চ হয়েছে কিন্তু তার আগে একটা ছোট খারাপ খবর রয়েছে বিশেষ করে যারা মিনি আইফোন পছন্দ করতেন আইফোন 15 সিরিজ লঞ্চ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে Apple ऑफिशিয়ালি আইফোন 13 মিনিকে ডিসকন্টিনিউড করে দেবে Apple আইফোন 14 মিনি কিন্তু আমরা পাইনি লাস্ট জেনারেশন যে মিনি ফোনটা ছিল আইফোন 13 মিনি আর আমি পার্সোনালি আইফোন 12 মিনি ফোনটা ফেভারিট শেষ পর্যন্ত মাথা উঁচু করে গ্লোবাল মার্কেটে চলেছে হুয়াই আপনারা সকলেই জানেন আমেরিকা যখন হুয়াইকে ব্যান করেছিল হুয়াইয়ের অবস্থা কিন্তু যথেষ্ট শোচনীয় হয়েছিল হুআ ফাইভ জি চিপসেট ব্যবহার করতে পারছিল না কারণ আমেরিকার যে কোয়ালকম কোম্পানি হুয়াইয়ের যে কিরিন চিপসেট রয়েছে তার জন্য কোনো রকম ফাইভ জি মোডেম ইনবিল্ড করছিল না হুয়া যত স্মার্টফোন লঞ্চ করতে হচ্ছিল সেগুলো কিন্তু ফোর জি স্মার্টফোন তো বিভিন্ন দেশে এখন হয়ে গেছে স্মার্টফোন বিক্রি একেবারে এসে ঠেকেছিল কিন্তু হুয়া একটা দারুণ কাজ করেছে কিরিন এস বলে তারা একটা নতুন চিপসেট লঞ্চ করেছে যে চিপসেটটা কিন্তু একটা ফাইভ জি চিপসেট কিন্তু এই ফাইভ জি মোডেমটা যেটা রয়েছে সেটা হুয়াইয়ে কোথায় পেলো বা কিরিন কোথায় পেলো সেটা কিন্তু এখনো চায়না ডিসক্লোজ করেনি কোয়ালকম দিল নাকি মিডিয়া দিল সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয় এমন নাও হতে পারে চায়না নিজে এই ফাইভ জি মোডেমটাকে ডেভেলপ করেছে আর এই চিপসেটটা দিয়ে মানে এস চিপসেটটা দিয়ে হুয়াইয়ে খুব তাড়াতাড়ি গ্লোবাল মার্কেটে একটা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এই যে চিপসেটটা সেটা বলা হচ্ছে পাওয়ার একটু কম ওই কোয়ালকম স্ট্যাম্পটা এখন এইট সিক্সটি ফাইভের আশেপাশে কিন্তু পারফরমেন্স দিতে পারে কিন্তু হুয়াই যে ইম্প্রুভ করছে আর চায়না যদি সত্যিই একটা ফাইভ জি মোডেম তৈরি করতে পারে আর যদি চিপও ডেভেলপ করে ফেলে তাহলে হুয়ায়ে কে কিন্তু এবার ঠেকানো মুশকিল রয়েছে আর অলরেডি খবর পাওয়া গেছে চল্লিশ বিলিয়ন ডলার চায়না ইনভেস্ট করছে শুধুমাত্র চিপ প্রোডাকশন আর চিপ ডেভেলপমেন্টের জন্য তো দেখা যায় কম ন্যানোমিটার বেসের উপর যদি এবার চাইনিজ একটা চিপ বাজারে চলে আসে তাহলে আমাদের দেশেরও কিন্তু বেশ কিছুটা লাভ কারণ আমরা আমেরিকার থেকে চিপ পাবো মানে কোয়ালকমের চিপ তো পাবোই দামি ফোনগুলোতে আবার কম দামেও আমরা বিভিন্ন ধরনের চাইনিজ চিপসেট কিন্তু অ্যাভেল করতে পারবো আর চায়না মানেই সেখানে কম দামে বেশ কিছু চিপসেট কিন্তু আমরা পেতে পারি তবে হ্যাঁ তার কোয়ালিটি ভালো থাকতে হবে এখন আপনাদের কি মনে হয় ওয়াই কি গ্লোবাল মার্কেটে মাথা উঁচু করে ফিরতে

অনেকদিন আগে থেকেই খবর আসছিল দু হাজার তেইশ সাল থেকে শোনা যাচ্ছিল শাওমি নাকি ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করবে অবশেষে বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে শাওমির একটা ইভি কিন্তু এনলিস্টেড হয়েছে যদিও সেটা এখন লঞ্চ হচ্ছে না আর প্রথমে শাওমির ইভি কিন্তু চাইনিজ মার্কেটে লঞ্চ হবে তারপরে আস্তে আস্তে গ্লোবাল আসবে আমাদের দেশগুলোতে আসবে কিনা এখনো পর্যন্ত শিওর নয় এলেও হয়তো তিন চার বছর টাইম লেগে যেতে পারে অবশেষে অফিসিয়ালি টিজ করা হলো রেডমি নোট থার্টিন সিরিজকে যদিও আমাদের দেশে নয় চাইনিজ মার্কেটে লঞ্চ করবে বলেছিলাম চাইনিজ মার্কেটের টিজার পেজ কিন্তু সামনে চলে এসেছে আর সেখান থেকে কয়েকটা জিনিস একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়া গেছে এক রেডমি নোট থার্টিন প্রো প্লাস যে ভ্যারিয়েন্টটা সেখানে দুশো মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে রেডমি নোট থার্টিন প্রো আর এই দুটো ফোনেই মিডিয়া টেকের ডায়মন্ড সিরিজ সেভেন টু ডবল জিরো চিপসেট থাকছে এইটা একদম নতুন একটা চিপসেট যেটা দুশো মেগাপিক্সেলের ক্যামেরা সাপোর্ট করে এমনকি ওয়ান ফর্টি ফোর হার্জের অ্যামোলে ডিসপ্লে সাপোর্ট করে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ পর্যন্ত র্যাম সাপোর্ট করে এটা গেল প্রসেসারের স্পেসিফিকেশন কিন্তু রেডমি নোট থার্টিন প্রো এবং প্রো প্লাসে কি র্যাম টাইপ বা কি স্টোরেজ টাইপ থাকবে সেগুলো এখনও জানা যায়নি তবে একটা গ্লিচ হচ্ছে রেডমি নোট থার্টিন প্রোতে আমাদের দেশ যখন আসবে তখন সেটা সিক্সটি সেভেন ওয়াটের চার্জার থাকবে তবে চাইনিজ মার্কেটে একশো কুড়ি ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে তো এই ব্যাপারগুলোই একটু খারাপ লাগে তবে কত দামে লঞ্চ করছে সেটাই এখন দেখা আর কখনোই শুধরাবে না স্যামসাং স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি ফাইভ বলে আরও একটা নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে যেটার ফার্স্ট লুক আজকে সামনে চলেছে অ্যাকচুয়ালি ফোনটা দেখতে অসাধারণ লাগছে তবে আজকের দিনে এসেও স্যামসাং কুড়ি থেকে তিরিশ হাজার রুপির বাজেটে ড্রপ নজ ডিসপ্লে দিচ্ছে এটা দেখলে খুবই কষ্ট হয় বলতে পারে যাই হোক সে সমস্ত কথা ধরে রাখি স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর আর এ ফিফটি ফোর যারা ইউজ করছেন তাদের জন্য খুশির খবর হচ্ছে ওয়ান ইউআই সিক্স পয়েন্ট জিরোর বেটা আপডেট রিলিজ হয়ে গেছে আপনারা চাইলে স্যামসাং মেম্বার অ্যাপ্লিকেশান থেকে বেটা আপডেট ইনস্টল করে ইউজ করতে পারেন যদিও এখনও পর্যন্ত আমার বেশ স্টেবেল লেগেছে ইউআইটের আপডেটটা কিন্তু আমি বলবো যদি প্রাইমারি ডিভাইস হয়ে থাকে তাহলে এখনই আপডেট করার দরকার নেই ওয়েট করুন যখন স্টেবেল আপডেট আসবে আপনার ফোনেও রোল আউট হয়ে যাবে এছাড়া ও স্যামসাং এবার স্মার্ট রিং লঞ্চ করতে চলেছে এখন লঞ্চ করবে না দু হাজার চব্বিশ সালে আমরা যখন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর সিরিজ পাবো ঠিক সেই ইভেন্ট থেকে স্যামসাং এর স্মার্ট রিং আমরা দেখতে পাবো আর স্যামসাং এর স্মার্ট এ নাকি অনেক ধরনের ফিচার থাকবে সেখানে একটা ডিসপ্লে থাকবে হার্ট সেন্সার এই সমস্ত কিছু প্যাডোমিটার এই সমস্ত কিছু সেন্সার ফেন্সার থাকবে অলরেডি আমরা কিন্তু একটা স্মার্ট রিং টেস্ট করেছি বোটে স্মার্ট রিং তো ওটার রিভিউ আপনারা চাইলে আইভাটনের লিঙ্ক দিলাম একবার দেখে রাখতে পারেন ইন্টারেস্টিং প্রোডাক্ট বাংলাতে এখনো পর্যন্ত স্মার্ট রিং এর রিভিউ কিন্তু কেউ করে আর সব শেষে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি শানের কত দাম হবে সেটা সামনে চলে এসেছে ইন্ডিয়ান মার্কেটের তার বেস ভ্যারিয়েন্ট এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি দাম বলা হচ্ছে চুয়ান্ন হাজার নশো নিরানব্বই রুপি হতে পারে আর টু ফিফটি সিক্স জিবি উনষাট হাজার নশো নিরানব্বই রুপি হতে পারে তো এত দামের জন্য ওয়েট করে লাভ নেই আমার মতে যদি অফারে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি ফোনটা এই দামে পাওয়া যায় না তাহলে চোখ কান না ঘুঁজে সেটা নিয়ে নেওয়া উচিত এস টোয়েন্টি থ্রি ফ্যান আপনাদের কেমন লাগবে স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম জানাবেন আর যখন জানাতে যাচ্ছেন সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না বস আর বারোশো লাইক মনে আছে তো সকলে ভালো থাকবেন